तन्नाम रूप चरितादि सुकीर्तनानु स्मृत्वा कमेन रसना मनसि नियज्य तिष्ठन् भजे तदनुरागी जनानुगामी कालम नएद अखिलम इति उपदेश सारम। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद जानिएछेन ए जगते जत किछु व्यवस्था आमरा करी शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन ए जगते आमरा जे कोनो बंदोबस्तई करी ভালো থাকবার জন্য নিজের জীবনকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা যাই কিছু করি সমস্ত কিছুই বৃথা। এই জগতে জানবেন যে কোনো ব্যবস্থা বন্দোবস্ত আপনারা করছেন সমস্ত বন্দোবস্ত অস্থায়ী, এর মধ্যে কোনো রকম রিয়ালিটি নাই, বাস্তবিকতা নাই। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলতেন, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলতেন, আমাদের সম্পত্তি হারিয়ে গেছে, আমাদের যে বাস্তব সম্পত্তি, আমাদের যে বাস্তব সম্পত্তি, সেই বাস্তব সম্পত্তি আমরা হারিয়ে ফেলেছি। সেই সম্পত্তি না পাওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। শ্রীল বাবাজি মহারাজ বলতেন, তোমার যদি এক মহান অনেক বিশাল সম্পত্তি হারিয়ে যায়, তখন তোমার কি আনন্দে খাওয়া দাওয়া হবে না বিশ্রাম হবে কি হবে? আর কৃষ্ণ নামক যে সম্পত্তি, অচিন্ত সম্পত্তি, সেই সম্পত্তিকে তুমি হারিয়ে ফেলে কি করে আনন্দে রয়েছ? একটা ব্যক্তি তার যদি অনেক সম্পত্তি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে যেমন শান্তিতে বিশ্রাম করতে পারে না, তার মনে কোনো শান্তি থাকে না, খাওয়া দাওয়াও তার ভালো লাগে না, ঠিক সেরকম সাধক যখন অনুভব করবেন আমাদের একান্ত সম্পত্তি হলো ভগবান আর গুরু বৈষ্ণব, তাদের চরণাবৃন্দ, এরাই আমাদের সম্পত্তি, তখন সম্বন্ধ জ্ঞান জাগরুক হবে। সম্বন্ধ জ্ঞান জাগরুক হলেই এগুলো সমস্ত সম্ভব হয়। একজন ব্যক্তি ছিল বাবাজি মহারাজের কাছে এসে বারবার প্রার্থনা করতেন। রাজা মনীন্দ্রচন্দ্রও বলেছিলেন, বাবাজি মহারাজকে প্রার্থনা করেছিলেন, বাবাজি মহারাজ যদি আপনি দয়া করে আমার এই এখানে এসে থাকেন কিছুদিন আমার সঙ্গে, খুব ভালো হয়, আমি কৃতকৃতার্থ হয়ে যাব। বাবাজি মহারাজ কাতরভাবে বললেন, রাজা মনীন্দ্রচন্দ্রকে দেখুন, আমি যদি আজকে এই ব্রজধাম ছেড়ে অভিন্ন ব্রজধাম, এই নবদ্বীপ ছেড়ে যদি আপনার রাজপ্রাসাদে গিয়ে থাকি, তাহলে কিছুদিনের মধ্যেই আপনার ওই ভালো ভালো রাজপ্রাসাদের বস্তুর প্রতি আমার লোভ হবে, আপনার সুখ সুবিধের প্রতি, তখন আপনার সঙ্গে আমার মামলা মোকদ্দমা লেগে যাবে, তার থেকে এই ভালো, বরঞ্চ আমি এখানে আছি, আপনার যদি সত্যি ইচ্ছে হয় আমার সঙ্গ করবেন, তাহলে আপনি দয়া করে আমার এখানে আসুন, আমি আপনাকে বিনা পয়সায় একটা ছই করে দেবো, গঙ্গার তীরে একটা সুন্দর ভজন কুটি করে দেবো, সেখানে আপনি থাকবেন, তাহলে সুবিধা হবে, তা নাহলে লাভ কী? এইভাবে ছিল বাবাজি মহারাজ অনেক অপূর্ব শিক্ষা দিতেন। একজন ব্যক্তি গৃহস্থ, সেই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে ত্যাগী জীবনে প্রবেশ করল। হ্যাঁ, স্ত্রীকে নিয়ে করা যায়, বানপ্রস্থের অনেক নিয়ম আছে, তারও অনেক বিধান আছে। বানপ্রস্থ বড় কষ্ট, বিশাল বানপ্রস্থের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। যারা ব্রহ্মচর্য থেকে সন্ন্যাসী যাবেন তারা তো আছেনই, কিন্তু বানপ্রস্থে যারা যাবে তাদের জন্য যে কঠোর নিয়মের ব্যবস্থা সন্ন্যাসীর জন্য আছে, বানপ্রস্থীরা যে সংসার করেছেন, সদ্য সংসারের যে গন্ধটা গায়ে লেখে রয়েছে ওইটাকে কাটাবার জন্য তাদের যে কঠোর নিয়ম সেটা সহ্য করতে পারবে না, সেই জন্য বানপ্রস্থ লোকে বলে, কিন্তু বানপ্রস্থের বিধিবিধান অনুযায়ী কেউ বানপ্রস্থ নিতে পারে না। আমি যে কথাটা বলছি, এটা হচ্ছে এক ব্যক্তি তার
স্ত্রীকে নিয়ে তিনি ত্যাগী জীবনে প্রবেশ করেছেন, প্রবেশ করেছেন এবং ঘরদ্বার ছেড়ে এসছেন বলে দাবি করছেন। জানি না তার মনের মধ্যে থেকে ঘরদ্বার সম্পত্তি গেছে কি না, কিন্তু তিনি বলছেন ছেড়ে এসছেন। প্রায়ই বাবাজি মহারাজের কাছে এসে দণ্ডবোধ করতেন, কৃপা চাইতেন। বাবাজি মহারাজ জানতেন এর এখনও কপটতা যায়নি, তাই জন্য তিনি কৃপা চাইতেন, চুপচাপ থাকতেন। একদিন এসে দণ্ডবোধ করছেন, দণ্ডবোধ করে বাবাজি মহারাজকে সম্মাননা করছেন, কৃপা চাইছেন। বাবাজি মহারাজ বলছেন আজকে কি খাওয়া দাওয়া করলেন আপনি, আর আপনি কেমনভাবে থাকেন? আপনি তো শুনলাম সব ত্যাগ করে চলে এসছেন বলে, আপনার স্ত্রী আর আপনি কিরমভাবে থাকেন? বলল স্ত্রী আলাদা থাকে, আমি আলাদা থাকি, সমস্ত ব্যবস্থা। বলে বাহ ভালো ভালো, আর খাওয়া দাওয়া? বলে খাওয়া দাওয়া একসঙ্গে হয়। বলে খাওয়া দাওয়াটা একসঙ্গে হয়, তো আজকে কি খেলেন আপনি? বলে আজকে মুগের ডাল খেলাম, বেগুন ভাজা ইত্যাদি সমস্ত বর্ণনা করছেন। বাবাজি মহারাজ বলছে তো আপনার হয়েই গেল, আপনার তো এখনও তো আপনার স্ত্রী সঙ্গ গেল না। বলে কেন? বলো আপনার স্ত্রী আপনার মুগের ডাল বেগুন ভাজা ইত্যাদির দ্বারা আপনার সঙ্গ করিয়ে নিচ্ছে, আপনার সঙ্গ হয়ে যাচ্ছে। কে যে আপনার দ্বারা হবে না ভজন, আপনি ভালো করে ব্যবস্থা করুন, চিন্তা করুন কীভাবে ভজন করা যায়। ছিল গৌরকিশোরদাস বাবাজি মহারাজ কোনোদিনই সহজিয়া নীতির প্রশ্রয় দিতেন না, এমনকি বিমলাপ্রসাদ যে অপ্রাকৃত রাধারানীর নিজজন তাকে পর্যন্ত তিনি একদিন চিৎকার করতে আরম্ভ করলেন, আমার প্রভু আপনি যেন এই দুষ্টটাকে কোনোদিন শেখাবেন না কিছু। বলে ও আপনার কাছে চৈতন্য ভাগবত আদি শেখবার জন্য আসে, ও এখনই পাঠ করার আগে সম্মুখে পয়সার থালা সাজিয়ে রাখে যাতে পাঠ হয় আর প্রণামই পড়ে, সেই জন্য এটা দুষ্ট প্রকৃতির, এই যদি বেশি করে আপনি শিখিয়ে দেন তাহলে যে ব্যবসা এখন করছে আরও বেশি বড় করে ব্যবসা করবে। ওই জন্য ভাগবত যাত্রার হাতে, দুষ্ট ব্যক্তিদের হাতে ভাগবত পড়লে শেষ, ওই জন্য এগুলো দুর্বৃত্তদের বস্তু, এখন হয়ে গেছে এরকমই, কিছু করার নেই। কোনো ব্যক্তিকে এখন ফিজিক্যালি আমি বৃন্দাবনে যেতে নিষেধ করি, ফিজিক্যালি একদম যাবে না কোনো ব্রহ্মচারী, কোনো যারা বাস্তবিক ভজন করতে, তাদেরকে আমি বলি কখনও যেও না, সেখানে গিয়ে সবচেয়ে বেশি সর্বনাশ তোমার হবে। কারণ ওখানে যে সাম্প্রদায়িক অত্যাচার চলছে, যে যেরমভাবে পারছে, পয়সা লোটা নাম, এখানে কোনো রকম সিদ্ধান্ত বুঝতে পারবে না, বড় বড় ব্যক্তি সমস্ত চলে যাচ্ছে, দয়ালু এসব জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবার জন্য যাচ্ছে, সেখানে প্রণামী এইসব গিয়ে সব সর্বনাশ। যেখানে নিষ্কিঞ্চন ভাব প্রকট থাকবে তোমার জীবনে সম্ভব হবে, সেই সব জায়গায় গিয়ে গুরু বৈষ্ণব আনুগত্য ভজন করলেই সেটা সম্ভব হবে। গৌরকিশোরদাস বাবাজি মহারাজের জীবন দেখলে বুঝতে পারবে কীভাবে ভজন করলে পরে তবে সেই বাস্তবিকভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়। সেখানে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ যে সর্বক্ষণ ব্রজভাবে বিভাবিত রয়েছেন, সেই সব কথা তার যে বর্ণনা আছে সে সমস্তগুলো শুনলে লোকে অবাক হয়ে যাবে, এগুলো আশ্চর্য ব্যাপার। সদা ব্রজাবেশ স্বরাগ চেষ্টম, সদা ব্রজাবেশ স্বরাগ চেষ্টম, সবসময় ব্রজের, সবসময় তার মধ্যে ব্রজের আবেশ আর স্বরাগ চেষ্টম রাগানুগা ভজনে সবসময় ভেতরে অনর্গল প্রবাহ চলছে। সেখানে বড় আশ্চর্যকর জিনিস, এগুলো সাধারণ ব্যক্তি আমি রাগানুগা ভজনে প্রতিষ্ঠিত, রূপানুগা ভজনে প্রতিষ্ঠিত বলে সহজে নীতি প্রশ্রয় দেবেন, এগুলো কখনোই হতে পারে না, এটা হয় না। আমরা আলোচনা প্রসঙ্গে প্রভুপাদের কথা শুনলাম যে আমাদের জগতের যা কিছু বন্দোবস্ত সবই অনিত্য অস্থায়ী, এই সব বন্দোবস্ততে আমাদের বাস্তবিক কোনো সুবিধা হবে না। আমরা শিক্ষাষ্টকের যে চতুর্থ শ্লোকের আলোচনা করছিলাম তাতে সমস্ত ব্যাখ্যা করা হয়েছিল, কিন্তু বাস্তবিক পক্ষে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম এগুলো বলা সোজা, কিন্তু ত্যাগের এগুলো সব সমস্ত উপেক্ষা করে ভগবত চরণের সৌন্দর্যতে উদ্ভাসিত হওয়া এগুলো বড় একটা সোজা কথা নয়। আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে চৈতন্য মহাপ্রভু কীরকম ধরনের কঠোর নিয়ম, এই যারা রাগানুগা মঞ্জুরি ভজন রূপানুগা ভজন, চৈতন্য মহাপ্রভু তো মঞ্জুরি ভজনই প্রতিষ্ঠা করবার জন্য এসেছিলেন,
রাগানুগা ভজনকে জগতের সামনে প্রমাণ করার জন্যই তিনি এসেছিলেন। কাজে এটা আমাদের গৌড়ীয়দের সম্পত্তি বটে, কিন্তু ব্যভিচারী ব্যক্তি সহজিয়া ব্যক্তি এসব অত্যাচারে লেগে পড়বেন, পড়ে বলবেন আমি চৈতন্য মহাপুর সম্প্রদায়, সেটা আমরা মেনে নেব না। সেই জন্য আমাদের সম্প্রদায়ের সংরক্ষণ দরকার, কিন্তু কে সংরক্ষণ করবে? বর্তমানে যারা কর্ণধার আছেন, ল মেকার ইজ দ্য ল বেকার, যারা নিয়ম বানাচ্ছেন তারাই ভেঙে ফেলছেন। আমরা অত্যন্ত দুঃখী। আমরা চাইছি গৌড়ীয় বৈষ্ণব সমাজে, বিশেষ করে সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সমাজে কঠোর নিয়ম প্রচলিত হোক। তারা বলছে আমরা কঠোর হলে লোক আসবে না। আমি বলছি কে বলেছে? জঙ্গলে বসে হরিকীর্তন করলে লোক চলে আসে, এটা আমি প্রমাণ করে দেখেছি। কৃষ্ণনগরের মতো জায়গা, পাষণ্ড জায়গা, সব চারিদিকে লোকজন, সেখানে এই বৃন্দাবন থেকে যখন সেখানে যেতাম, কৃষ্ণনগরে দামোদর মহাজ বলতেন আমি অসুস্থ, আপনি পাঠ করুন। কদিন পাঠ করার সঙ্গে সঙ্গে দেখা যায় বাস্কো বানায় এসে লোক, তারপরে পাড়ার থেকে সব ছেলে পেলে সব এসে বসে থাকতে আরম্ভ করলো। এই আমি তো বিশ্বাস করি না একথা। আমি মনে করি হরিকথা বাস্তবিক যেখানে হবে, আমার গুরুপাদ পদ্মের কথা কখনো মিথ্যে নয়। বাবা ফুল যদি বাস্তবিক কোনো জায়গায় বাস্তবিক হয়, আর তাতে যদি মধু থাকে, মধু তো থাকবেই, সেই মধুর গন্ধেতে ভোমরা অবশ্যই আসবে, এগুলো মিথ্যে কথা নয়। কাজে লোকে প্রতিষ্ঠার জন্য হরিকথা বলে, তাদের হরিকথা হরিকথা হবে না, আমি এটা বিশ্বাস করি না। অনেক সময় বলে যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে তবে লোক বেশি আসবে, এইসব বলেন, আমি শুনি আর কি করা যায়। প্রথম কথাই হলো চৈতন্য মহাপ্রভুর একটা প্রসঙ্গ আমি তুলেছিলাম, সেখানে যশির সঙ্গের বিষয়ে মাধবী দেবীর কাছে গিয়ে যে এক মানে তণ্ডুল ভিক্ষা করে এনেছিলেন, সেইটা আপনারা শুনেছিলেন, জানেন আপনারা। সেখানে এই যে ছোট হরিদাস, তার কী দোষ হয়েছিল এটা গুপ্ত ব্যাপার, এটা সবাই জানে না, এগুলো গুরুবর্গ আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানুন কোনো রকম কোনো না কোনোভাবে যার যশির সঙ্গ হয়েছে, মনে ভাবনা এসে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু ভেতরে বসে রয়েছেন, আমার মনে মনে যদি হরিভজনের নাম করে কোনো একটুও ব্যভিচার আমার মনে চিন্তা, খালি কাজে কিছু করিনি, খালি চিন্তাতে আমার কোনো ব্যভিচার চলে আসে, সঙ্গে সঙ্গে আমি পানিশমেন্ট পাব। এই জন্য যারা মায়াবাদী, যাদের বিশ্বাস নেই যে ভগবান বসে রয়েছেন, তারা স্বেচ্ছাচারিত করবেন, কিন্তু বাস্তবিক যারা প্রভুপাদের সম্প্রদায়ের, আমি দৃঢ় বিশ্বাস থাকি যারা প্রভুপাদকে ভালোবাসেন তারা কখনোই এই সমস্ত করতে পারেন না, তারা সহজিয়া নীতি প্রশ্রয় দেবেন না। এখানে যে প্রশ্নটা উত্থাপন করবার জন্য আমি করলাম, মহাপ্রভু কঠোর নীতি, তিনি কোনো মতেই কাউর প্রার্থনাতে তিনি মানলেন না, সবাই এলেন, হরিদাস কী করেছে প্রভু, হরিদাসের দোষটা কী, যদি অল্প অপরাধ হয়ে থাকে তাহলে তাকে ক্ষমা করে দাও দয়া করে, সবাই প্রার্থনা করতে এলেন। সার্বভৌম ভট্টাচার্য কি রায় মহাশয় কাউর কথাতেই তিনি শুনলেন না, প্রভু বললেন মোর মন আমার মন, মোর মন নহে মোর বস, প্রকৃতি সম্ভাসী বৈষ্ণব না করে দরস, আমার প্রকৃতি সম্ভাসী বৈষ্ণব দর্শন করে না, আমার মন আমার বসে নেই, প্রভু কথার কথা বলছে। এগুলো সমস্ত আমাদের শিক্ষার জন্য, প্রভু কহে মোর মন নহে মোর বস, আমার মন আমার বসে নেই, প্রকৃতি সম্ভাসী বৈষ্ণব, আমি প্রকৃতি সম্ভাসী ব্যক্তিকে আমি দর্শন করব না, যদি আবার দ্বিতীয়বার বলো তাহলে এখানে আমাকে পাবে না, তোমরা থাকো আমি চললাম, সঙ্গে সঙ্গে সবাই পায়ে ধরে বহু আর বলবো না তোমাকে থাক। এক বৎসর কাল চলে গেল, এক বৎসর কালের মধ্যে কোনো রকম প্রভুর তার উপর করুণা দেখালেন না, বাহ্য দৃষ্টিতে, ভেতরে করুণা আছে প্রচুর। ভক্ত সমাজ অত্যন্ত কাঁটায় কাঁটায় ভয়ে একেবারে কাঁপতে থাকলেন, আমাদের যেন মানুষেও কোনো রকম স্ত্রী সঙ্গ না হয়, যশির সঙ্গ না হয়। অনেকে যশির সঙ্গর কথার মানেই বোঝেন না, যশির সঙ্গ মনে তারা মনে করেন বোঝায় কেবল স্ত্রী সঙ্গ, তা নয়, স্ত্রী সঙ্গ স্ত্রী সঙ্গীর সঙ্গ এ তো আছেই, কিন্তু যশির সঙ্গের বাস্তবিক মানে বোঝে না যারা অত্যন্ত গম্ভীর গৌড়ীয় সিদ্ধান্ত অনুভব করেছেন গুরু বৈষ্ণবের আনুগত্যে, তারা ছাড়া বাকি লোক জানে না। যশিত কথাটা মানে হলো ভোগ্যা ভোগ্য, সেইটা যে কোনো রূপে আসতে পারে, সোনা দানা টাকা পয়সার রূপেও আসতে পারে, বিভিন্ন রকম ভোগের উপকরণ আমার মন লেগে গেছে তাতে, সেটাও হতে পারে। এই জন্য কামিনী যশিত, কামিনী একটা যশিত হলো, কামিনী কামিনী যশিত, কাঞ্চন যশিত, প্রতিষ্ঠা যশিত,
অনেকে বাইরে দেখে নাক টিপে দেখাচ্ছে আমি কত বড় বৈরাগ্য হয়েছি। আমি তো কোনো স্ত্রী সঙ্গ করি না, ভালো, বাইরে কোনো স্ত্রী সঙ্গ তিনি করেন না, কোনো টাকা পয়সাও ছোড় না, টাকা মাটি মাটি টাকা বলেন, খুব ভালো। কিন্তু দেখা গেল তার প্রতিষ্ঠা আসা গায়ে, সেখানে প্রভুপাদ বলছেন, প্রমাণ দিচ্ছেন যে এর যশির সঙ্গ হয়েছে, কিন্তু এইসব কথাগুলো জানে না। বড় বড় জায়গায় গিয়ে মোটা মোটা মালা দিতে যায়, পা ধুয়ে দেয়, সেই জল আবার পান করে। প্রভুপাদ বলছেন এই সব ব্যক্তিদের কাছ থেকে উচ্ছিষ্ট নেওয়ার জন্য লোকে ব্যস্ত হয়ে যায়। প্রভুপাদের ভাষা, প্রভুপাদ বলছেন এই সব ব্যক্তিদের থেকে উচ্ছিষ্ট নেওয়া তো দূরের কথা, নিজের উচ্ছিষ্ট ওদের দেওয়াও যাবে না, তাহলেও আমি পড়ে যাব। ওদের উচ্ছিষ্ট তো আমি নেব দূরের কথা, আমার উচ্ছিষ্ট ওদেরকে দেওয়া যাবে না, দিলে আমি পড়ে যাব। তাহলে কী ধরনের ভাষা প্রভুপাদ ব্যবহার করেছেন? প্রভুপাদ বলছেন এই সমস্ত ব্যক্তিদের সঙ্গ যেন আমার জীবনে যে কদিন বেঁচে আছি এদের দর্শন মুখদর্শন যেন আমার না হয়, কিন্তু আমরাই বড় সাধু বলে ছুটে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য, আমরা সাধু বলে কিছু বুঝি না, সাধু কাকে বলে সিদ্ধান্ত বুঝি না, আচরণ আমাদের এমনই যে আমরা সহজে নীতিকে প্রশ্রয় দিয়ে বলে বসে থাকি, আমরা ভাবি এদি আমাদের সুবিধে হবে। কিন্তু বাস্তবিক সাধু সঙ্গ কীরকম হয়, এই সমস্তগুলো যদি আচরণশীল ভক্তির সঙ্গে থাকো নিষ্কপটভাবে, তাহলে বোঝা যাবে কী ধরনের সাবধান তারা থাকেন। কিছুই হয়নি, তথাপি এমন কাঁটায় কাঁটা সাবধান থাকে, কেন সাধুর আচরণ টু ফোল্ড, উভয়মুখী, একটা হচ্ছে অন্তরের আচরণ, একটা হচ্ছে বাইরের আচরণ। বাইরের আচরণ অত অন্তর আচরণে তার কোনো দোষই স্পর্শ করেনি, তথাপি বাইরের আচরণে সে এত সাবধান থাকেন যে আমার আচরণে হয়তো কোনো দোষ নাই, কিন্তু ওরা সব উল্টো বুঝবে। একজন আচার্যের এত সাবধানে থাকতে হয় যে আমি কিছুই করিনি, তথাপি আমার আচরণের কোনো দোষ নাই, তথাপি কেউ ভুল বুঝতে পারে, সেই জন্য আমাকে সাবধান থাকতে হবে। এখন যদি তোমরা মনে করো ও ভুল বুঝবে, বুঝবে আমার তাতে কি? আচার্য এরম বলেন না, আচার্য বৈষ্ণব করুণাময় হন, কেউ যদি আমাকে ভুল বুঝে নরকে চলে যায় তাহলে সে কাঁদতে থাকবে, কেউ যদি আমাকে ভুল বুঝে নরকে যায় তার জন্য তার কান্না পায়। সেই জন্য আচার্য অত্যন্ত সাবধানে থাকেন, বৈষ্ণবগণ সাবধানে থাকেন, কিছুই নয় তথাপি এত সাবধানে থাকে, কাঁটায় কাঁটায় কোনো রকম যেন একটু আমার আচরণকে ভুল নেই, তথাপি ও ভুল বোঝার সুযোগ থাকতে পারে, তথাপি সে ক্রিয়াকর্ম করবেন না। এটা হলো বারা, যারা বাস্তবিক আচরণশীল বৈষ্ণব তারা এইভাবে নিজের জীবনযাপন করেন। গৌরাঙ্গ মহাপ্রভু প্রদর্শন করলেন তার করুণা, বাইরের দৃষ্টিতে হরিদাস ছোট হরিদাসের প্রতি হলো না। এক বছর কাল অতীত হলো, হরিদাস চার দিন পাঁচ দিন সাত দিন না খেয়ে রইলেন, জলস্পর্শ করলেন না। সবাই এসে হরিদাসকে আদর করে বললেন দেখো তিনি হচ্ছেন পরাৎপর অখিলেশ্বর, সাক্ষাৎ ভগবান পরব্রহ্ম, তার সঙ্গে তুমি জেদ করো না, প্রভু এখন তোমাকে শাস্তি দেওয়ার জন্য কি হয়েছে আমরা বুঝতে পারছি না, সেটার জন্য তিনি যে তোমাকে ত্যাগ করেছেন বাইরের দৃষ্টিতে, তুমি যদি জেদ করো তাহলে লাভ হবে না, তুমি অন্ন জল ত্যাগ করো না, তুমি প্রসাদ বহন করো, ঠিক সময় মতো প্রভুর করুণা তোমার উপর হবেই হবে, দেখে রেখো তুমি, তুমি এখন দয়া করে আমাদের কথাতে অন্ন জল গ্রহণ করো। তুমি অন্ন জল গ্রহণ করতে লাগলেন বড় বড় বৈষ্ণবের আদেশে। যখন প্রভু জগন্নাথ মন্দিরে যান, হরিদাস একেবারে দূর থেকে প্রভু যেন নজরে না আসে, দূর থেকে দেখে হাউ হাউ করে কাঁদেন আর সাষ্টাঙ্গ দণ্ডবাদ করে প্রভু আজ আমায় ত্যাগ করলেন। এইরকমভাবে প্রভু কঠোর আচরণ প্রদর্শন করলেন। এক বছর কালব্যাপী অপেক্ষা করে দেখলেন প্রভুর ক্ষমা হলো না আমার প্রতি, প্রভু আমাকে ক্ষমা করলেন না। আমি আগেই বললাম যে যশিত সঙ্গ কিরম কিরম হয় সেই কথাটা আমি ব্যাখ্যা করলাম, সেটা কামিনী যশিত, কাঞ্চন যশিত, প্রতিষ্ঠা যশিত, এগুলো সব যশিত, প্রতিষ্ঠার প্রতি নজর আছে কাউর, আবার কাউ কাউকে দেখা যায় যে তেনারা আচার্যের ভূমিকায় রয়েছেন, সমস্ত তাদেরকে আবার রমণীরা পা টিপে দিচ্ছেন। আমার মনে হয় এদের ব্যক্তিদেরকে মেরে দূর করে সমাজের বাইরে বার করে দেওয়া হচ্ছে, কিন্তু আমার লোকবল কই, অর্থবল লোকবল লাগে, এরা বিশাল অর্থবলেতে হিরণ্যকশিপুর ভূমিকায় রয়েছেন, আমার কাছে তাদের শিষ্যরা কাঁদেন, কিন্তু আমি বললাম আমি তো প্রত্যক্ষভাবে কিছু বলতে পারবো না, আমি শাস্ত্রের বিচার বলতে পারবো কিন্তু প্রত্যক্ষ তার সঙ্গে আমি কোনো রকম লড়াই করতে পারবো না, কিন্তু তারা শিষ্যরা আমার কাছে কাঁদেন যে আমরা দেখি এরকম ব্যাপার।
কিন্তু আমাদের কিছু করার নেই। বলে আমরা তাহলে কী করবো, ছেড়ে চলে যাব আমি? সেটা তোমাদের ব্যাপার, সেটা তোমাদের ব্যাপার, তোমরা ছেড়ে চলে যাবে, কিন্তু আমি আচার্যের এগুলো তো কোনো অনুমোদিত বিষয় নয়, আমি মেনে নিতে পারি না। ভগবান কোনো দিনই মেনে নেননি। বর্তমানে আমাদের দুর্দশা খুবই দুঃখের ব্যাপার, যে গৌড়ীয় মঠের যে বিশাল আদর্শ যেটা চৈতন্য মহাপ্রভু স্থাপন করেছিলেন, সেই আদর্শটাই আমাদের গৌড়ীয় মঠে বর্তমানের এই বদ্ধ জীবগুলো স্বাধীন ভূমিকায় থেকে যে অত্যাচার করছেন সমাজের কাছে। এই জন্যই বহুপাত বলতেন একই কথা, যে যে তথাকথিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, যে কপট ব্যক্তি ধর্মধ্বজীগণের, ধর্মধ্বজীগণের, বহুপাত এই ভাষা বলতেন, এটা মুখস্থ করে নেবে, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায়। ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া, বদ্ধজীব একই বদ্ধ, যদি নির্মল কোনো সাধু বৈষ্ণবের সম্মুখে আসে তাদের হৃদয় গলে যায়। এরকমও সাধু এখন বর্তমান যুগে আছে, আমরা তো জানতাম না, তাদের হৃদয় পরিবর্তন হয়ে যায়। কিন্তু প্রভুপাদ সাবধান করছেন, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীব যে বদ্ধদশায় ছিল, তাদের সঙ্গ করে তাদের ওই চরিত্রহীন আচরণ দেখে তারা আরও বদ্ধদশায় চলে যায়। তারা মনে করে এরা আচার্য যখন এটা করছে তাহলে বোধ হয় এইটিই বোধ হয় নিয়ম, তারা চৈতন্য মহাপ্রভুর কোনো শিক্ষা পাচ্ছে না। আমরা কোথায় যাব তাহলে, কাদের নিয়ে আমি করব? বাস্তবিক আচরণশীল বৈষ্ণবকে এখন সবাই এক ঘরে করে দিতে চাইছে, বলে ওনাকে নিও না, ওনাকে নিও না, ওনাকে হরিকথা বলতে দিও না, মারি কে নাও, সত্যি কথা বলতে দেবে না। তা আমি জানি শিয়ালের যে শিয়ালরা যে হুয়া হুয়া করে দল গঠন করছেন, সে শিয়াল পালাবে, বেশি দিন থাকবে না, শিয়াল বেশি দিন থাকে না, হুয়া হুয়া করে। কিন্তু নিত্যানন্দবাবু হুঙ্কার রপে যখন জয় গৌর বলে চিৎকার করেন তখন ভয়েতে সব পালাবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিলেন কীরকম চিৎকার করতেন, তিনি হুঙ্কার করতেন, অদ্বৈত গোসাইয়ের চিৎকার, সেই হুঙ্কারেতে সমস্ত এইসব পাশবিক চরিত্র সম্পন্ন ব্যক্তিজন সব ভয়ে পালাবে। আমাদের ভয়ের কিছু নেই, আমাদের রক্ষা করবেন ভগবান, আমাদের বলবার দায়িত্ব পড়েছে, আমরা বলব, তাতে আমাদের প্রাণ যায় যাবে অসুবিধে কি? এর মধ্যে অনেকে বলেছেন আপনাকে উড়িয়ে দেবো, এই করে দেবো, অনেক কিছু, তো কোনো অসুবিধে, এতে আমি ভীত নই, জমদুয়ারে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন লিখিতভাবে পত্রিকায়, তাতেও আমি ভীত হইনি, কেন আমি জানি আমার রক্ষাকর্তা রয়েছেন একজন, আমার অন্য কিছু ভয় নাই। সেখানে আলোচনা প্রসঙ্গে যেটা বলা হচ্ছিল, যখনই চৈতন্য মহাপ্রভু খবর পেলেন, যখনই চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে এক বছর পরেতে জিজ্ঞাসা করছেন, বৎসরকাল পরে একদিন হঠাৎ গোবিন্দ আদি শঙ্কর এদেরকে জিজ্ঞাসা করছেন যে ছোট হরিদাসের খবর কী, কৌতুকী ভগবান জিজ্ঞাসা করছে ছোট হরিদাসের খবর কী, হরিদাসের খবর কী? তখন একজন দুঃখের সঙ্গে বলছেন প্রভু তোমার তো ক্ষমা হলো না, সেই জন্য হরিদাস মনের দুঃখে এক বৎসর কাল পর্যন্ত অপেক্ষা করে ত্রিবেণী সঙ্গমে চলে গেল, ত্রিবেণী সঙ্গমে গিয়ে ত্রিবেণী সঙ্গমের জলের মধ্যে নিজের শরীর বিসর্জন দিল তোমার চরণ চিন্তা করতে করতে। প্রভু তখন মুচকি হেসে বললেন যশির সঙ্গের হয় ওইছে প্রায়শ্চিত্ত। প্রভু মুচকি হেসে বললেন হাঁ, যশির সঙ্গে ওই রকম প্রায়শ্চিত্তই দরকার, কিন্তু প্রভু অন্তরেতে কৃপা করে দিয়েছেন তাকে, সে বাইরের দৃষ্টিতে মনে হলো ক্ষমা করলেন না, বাইরের জগতে শিক্ষা স্থাপন করবার জন্য কিছু অন্তর্দৃষ্টিতে তাকে ক্ষমা করেছেন। সে ওই ত্রিবেণী সঙ্গমে দেহ ছেড়ে গন্ধর্ব চৈতন্য চরণ চিন্তা করত। অনেকে মনে করবেন আত্মহত্যা, আত্মহত্যা নয় এটা, এটা আত্মহত্যা হলো না, প্রভুর বিরহ যন্ত্রণায় ত্রিবেণী সঙ্গমেতে প্রভু চরণ চিন্তা চরণ কমে চিন্তা করতে দেহ ছাড়লেন, তা প্রভু চরণ প্রাপ্তি হয়েছেন। গন্ধর্বজনী প্রাপ্ত হয়ে মহাপ্রভুকে রাতের বেলা সূক্ষ্ম শরীরে এসে কীর্তন শোনাতেন, সূক্ষ্ম শরীরে এসে তিনি কীর্তন শোনাতেন আমাদের সমুদ্রের তীরেতে। সেখানে একদিন রায়মহাশয় স্বরূপ গোঁসাই সব আসছেন, সেখানে শুনলেন একটা সুন্দর কীর্তন, সেখানে তাদের মধ্যে আলোচনা হলো কার কীর্তন এটা, এটা তো হরিদাসের গলা মনে হচ্ছে, তাহলে বোধ হয় হরিদাস মরে গেছে, ওই জন্য বোধ হয় প্রিয়জনই লাভ করেছে। স্বরূপ গোঁসাই বললেন হতে পারে না, ক্ষেত্রের মরণ, সে আশ্চর্য জায়গায় দেহ ছেড়েছে, তার সঙ্গে চৈতন্য চরণ চিন্তা করতে করতে ছেড়েছে, কখনও তার অসৎগতি হবে না,
সদ্গতি হবে, এ নিশ্চয়ই গন্ধর্ব যিনি লাভ করে এই শোনাচ্ছেন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যদি জীবনে কেউ না গ্রহণ করতে চায়, সে যেন গৌড়ীয় মঠ ছেড়ে চলে যায়। আমাদের গৌড়ীয় মঠে দল ভারী করবার কোনো প্রয়োজন নেই, জঞ্জাল বৃদ্ধি করার আমাদের কোনো ইচ্ছা নাই। যে শ্লোকের কথা তিন দিন আগে আমি উচ্চারণ করেছিলাম, সেটা হচ্ছে মহাপ্রভু বলতেন, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজনন মুখস্য পারং পরম জিগমীষ ভবসাগরস্য সন্দর্শনম বিষয়ানামথ যশিতানঞ্চ হা হন্ত হন্ত বিখ বিষ ভক্ষণত্ব অপি অসাধু। বিষ খেয়ে মরে গেলেও যে গতি তার চেয়ে আরও ভয়ানক গতি হবে যদি অসৎসঙ্গ কোনো রকমভাবে হয়, অসৎ মানে যশিৎসঙ্গ যদি হয়। সেই জন্য মহাপ্রভু নিজের লীলাতে দেখিয়ে গেছেন নিজের ভক্তদেরকে কীরকমভাবে আচরণ করতে হয়, সেখানে আমরা দেখেছি প্রতাপরুদ্ধের মতো এত মহাভাগবত বৈষ্ণব তাকে পর্যন্ত মহাপ্রভু দর্শন দিতে চাননি, বাইরের দৃষ্টিতে অন্তরত তার কৃপা আছেই আছে কিন্তু বাইরের দৃষ্টিতে কৃপা করতে চান নাই, বাইরের দৃষ্টিতে তাকে দর্শন দেননি, সবাই এসে বলছে কায়দা করে করে কিন্তু কিছুতেই তিনি দর্শন দিচ্ছেন না। রায় মহাশয় সে কত চতুর, সে এসে মহাপ্রভুর সঙ্গে কথাবার্তা বলছেন দণ্ডবোধ করে, আর ক্ষণে ক্ষণে খালি ঘুরিয়ে ফিরিয়ে, রায় মহাশয় বচনে খুব চতুর, ঘুরে ফিরে সেই রাজার অর্থাৎ প্রতাপরুদ্ধের গুণাবলী বর্ণনা করছেন, ব্যবহারে অত্যন্ত নিপুণ রায় মহাশয় ঘুরে ফিরে রাজার প্রশংসা করছেন যাতে প্রভুর একটু মনটা গলে যায়। যদি একটু মনটা গলে যায় তাহলে প্রতাপরুদ্ধ কতবার প্রার্থনা করেছে, তোমাকে কৃপা করলো প্রভু যদি আমাকে একটু করুণা করে তাহলে বড় ধন্যাদি, আমার এই রাজ্য রাজধানী আমার ভালো লাগছে না, আমি সব ছেড়ে কানে মুদ্রা নিয়ে আমি চলে যাব সংসার এই ছেড়ে। সেখানে বলছেন আশ্চর্য কথা রায়মহাশয় বলছে, রাজা তোমাকে এত ভালোবাসে গজপতির, তোমার পায়েতে এত ভক্তি, সে বলছে যে তুমি যদি কৃপা না করো তাহলে কানে মুদ্রা নিয়ে সেখান থেকে রাজ্য রাজধানী ছেড়ে চলে যাবেন, এত রাজ্য রাজধানী তার ভালো লাগছে না। প্রভু তখন মুচকি হেসে বলছেন, দেখো রায় রায় রায়কে বলছে রায় মহাশয়কে, দেখো তুমি বিচার করে দেখো, সন্ন্যাসী আমি সন্ন্যাসী, আমার কখনো রাজদর্শন কি উচিত, রাজদর্শন উচিত তুমি কি বলো, এরকমভাবে প্রশংসা করছে বারবার বলছেন। এই কথা বলার পর ভক্ত সমাজ চিন্তিত হয়ে পড়লেন, রাজা প্রাণে বাঁচবেন না, গৌর হরির কৃপা দরকার সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর। রাষ্ট্রে রাজা বলছেন, হ্যাঁ আমার মনে হয় তিনি জগৎকে উদ্ধার করার জন্য এসছেন একমাত্র গজপতিকে বাদ রেখে, একমাত্র আমার মতো অধমকে বাদ রেখে বাকি জগতের সবাইকে উদ্ধার করার জন্য বোধ হয় প্রতিজ্ঞা করে তিনি এসছেন, তাই জন্য তিনি আমাকে দর্শন দেবেন না, ভালোই হলো দেখা যাক কী হয়। তখন ভক্ত সমাজ চিন্তিত হলেন, সার্বভৌম ভট্টাচার্য এবং ভক্তগণ বিচার করে বললেন, কোনো চিন্তা করো না প্রভু, তোমার উপর অত্যন্ত প্রসন্ন জেনে রেখো, দর্শনের আমি উপায় বলে দিচ্ছি কীভাবে কৃপা পাবে, যখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনিই জগন্নাথ, আবার তিনি চৈতন্য মহাপ্রভু রূপে জগন্নাথের সামনে নাচছেন নৃত্য করছেন কীর্তন করছেন, বলে সেই প্রভু যখন জগন্নাথের রথ নিয়ে যখন অগ্রসর হবে, যখন জগন্নাথের রথ বলগণ্ডিতে পৌঁছাবে, আর তারপর সেখান থেকে আরও আগে হ্যাঁ সেখানে গিয়ে যখন রথ রাখবে তখন প্রভু সেখানে গিয়ে বাগানের মধ্যে গিয়ে বিশ্রাম নেবে, জগন্নাথ বল্লভ উদ্যান, সেই বল্লভ উদ্যানে গিয়ে যখন প্রভু শীতল বায়ু সেবন করবেন চোখ বুজে আনন্দে প্রেমে বিভোর হয়ে, সেই সময় তুমি তোমার রাজবেশ ছেড়ে দিয়ে সাধারণ বেশেতে তুমি তার কাছে যাবে, আর পঞ্চধ্যায়ীর সেই শ্লোক পাঠ করতে করতে যাবে দৈন্যভাবে, দাঁতে ঘাস নিয়ে এরকম প্রার্থনা করে এরকমভাবে গুপ্তভাবে তুমি যাবে, দেখবে প্রভুর কৃপা হবে। তখন কি হলো ভক্তগণ দেখছেন, তার কাছে এসে রাজা প্রতাপরুদ্ধ পায়ে পড়ে সব ভক্তগণকে প্রার্থনা করছেন, দয়া করে আপনারা কৃপা করুন যেন আমার চৈতন্য চরণের কৃপা লাভ হয়। তখন ভক্তগণ আশীর্বাদ করলেন, তখন সেই রাজপর্যায়ের সেই গান করতে করতে, জয়তীতে অধিকম জন্মনাবৃজ শ্রেত ইন্দিরা শস্যদত্রহী ইত্যাদি গান করতে থাকলেন, সেখানে বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িড়িতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিণন্তিতে ভূহৃদা জনা
যখন এই রকম গান গাইতে গাইতে গিয়ে চৈতন্য মহাপ্রভু পা ধরেছেন, পা ধরে পাদসংগ্রাম করছেন, প্রভু চোখ বুটে উঠে অশ্রু নিয়ে তাকে আলিঙ্গন করলে, কে তুমি অচিম্বিতে আসি আমার হঠাৎ এসে কে আমাকে অমৃত পান করাচ্ছ, ভুরি ধা বলি দিলেন আলিঙ্গন, ইহা নাহি জানেন ইহ হয় কোন জন, অন্তরে জানেন এটা রাজা কিন্তু বাইরে চোখ বুঝে দেখাচ্ছে জানেন জানেন না কিছুই, এটা রাজা হঠাৎ বলছেন কে তুমি, কে তুমি আমাকে এত অমৃত দান করলে, অমৃত পান করলে বলে আলিঙ্গন দিয়ে দিল, সব ভক্তরা একেবারে জয়ধ্বনি করলে আমরা দেখো প্রভুর কিবা কীভাবে প্রাপ্ত হলো, চারা কি করে সুন্দরভাবে। এই মহাপ্রভুর সম্প্রদায়ে যে শিক্ষা আছে সেটা অনন্ত ব্রহ্মাণ্ডে কোনোদিন আর সম্ভব হবে না। যে সমস্ত দর্শন আমাদের গোস্বামীগণ দিয়েছেন তার উপরে আর কোনোদিন আশা করতে পারবেন না, কিন্তু দুর্ভাগ্য আজ আমাদের শোচনীয় অবস্থা, কি করব। ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের সুদিন আবার ফিরে আসে, প্রভুপাদ যেন আবার আসেন, প্রকট হন, প্রকট হয়ে যেন আমাদের সাহায্য করেন, আমরা পারব না। সেই জন্য বলছেন সেখানে যে যে নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুক্ষ, এইসব কথা যদি উপলব্ধি করা যায় তাহলে আমার ওই নন্দতনুজ কিঙ্করং পতিতমং ভীষ্ম ভবান বোধৌ কৃপাত পাতবজ্ঞস্থিত ধূলিসদৃশ্যম বিচিন্তয়ও, এই সম্বন্ধ জ্ঞান তখন হবে। এই বেসিক কথাগুলো আগের যে কথাগুলো বলা হলো প্রথম শ্লোক থেকে আরম্ভ করে ন ধনম ন জনম এইসব শ্লোকের যতটুকু ব্যাখ্যা হল কিছুই হলো না, এগুলো সব অনুভব করে যখন বোঝা গেল কৃষ্ণ ছাড়া আমার আর কেউ নেই, একমাত্র আমার বন্ধু যদি কেউ থাকে আপনজন কৃষ্ণ ছাড়া কেউ নেই, অনন্ত ব্রহ্মাণ্ডে আমার আপনজন আর কেউ নেই, সেই সময় ভগবানের সঙ্গে সম্বন্ধ জাগরুক হবে। সম্বন্ধ জ্ঞান যদি জাগরুক হয় তাহলেই তোমার ভজন শুরু হবে। সম্বন্ধ জ্ঞানের পরিস্ফুটন না হলে হরিভজন কখনোই শুরু হবে না, সম্বন্ধ জ্ঞান না হলে হরিভজন শুরু হবে না, সম্বন্ধ জ্ঞানের পরিস্ফুটন হবে তবেই তোমার ভজন শুরু হবে। ভজন মানে কি? সেবা, ভজ ধাতু সেবা থেকে এসছে। যেমন একটা জড়জগত উদাহরণ দিই, একটা কন্যার সঙ্গে একটা বাবার বিয়ে হবে, একটা ব্যক্তি বিবাহ হবে, সেই বিবাহ যতক্ষণ পর্যন্ত হলো না ততক্ষণ পর্যন্ত সে তার সেবা করতে পারবে না, পারবে কি? কিন্তু যখন বিবাহ হয়ে গেল, যখন বিবাহের পিঁড়িতে বসে মন্ত্র আদি হলো, তদিদম হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, তোমার যা হৃদয় তাই আমার হৃদয় বলে যখন পাণিগ্রহণ হলো, আত্মসমর্পণ হলো, সমস্ত কিছু হলো, তখন কি হবে? তারপর থেকে এবার আত্মনিবেদনের পর থেকে স্বামীর সেবা শুরু হবে। আত্মনিবেদন না হলে স্বামীর সেবা শুরু হয় কি? হবে না। ঠিক যেমন জড়জগত একটা, এটা এমন একটা উদাহরণ যেটা দিলে জড়জগতের লোকে সুবিধা হয়, যদিও এই উদাহরণ যথেষ্ট নয়, সেখানে স্ত্রীর আত্মনিবেদন কতটা হয়েছে কে জানে, আমরা যে আত্মনিবেদনের কথা বলছি এটার সেটা হচ্ছে একটা অপ্রাকৃত বিষয়, কিন্তু এখানে আত্মনিবেদন স্ত্রী যে স্বামীর প্রতি দেখাচ্ছেন হতে পারে এটাও প্রাকৃত, আগেকার দিনে স্ত্রী তো সেরম থাকতেও পারে অল্প, সেরম তো নাই। সেখানে যেমন বলা হয়েছিল যে এক একজন যখন স্বামীকে গ্রহণ করেন, স্বামী চলে গেলে সে প্রাণ থাকে না তার, এরম অবস্থা, তাই সেরম অবস্থা বর্তমানে থাকতেও পারে কাউ, সতী এটাকে বলা হয়, সতী। আমরা চৈতন্য মহাপ্রভুতে ভাগ চৈতন্য চরিতামিতে উদাহরণ দিলেন সনাতনকে, সতীর কীরকম ক্ষমতা, সেখানে কীরকম ক্ষমতা দেখালেন, সেখানে কি সতী কি সূর্যের গতিকে স্তম্ভন করে দিলেন, যখন মাণ্ডববাবু নিয়ে সের অভিশাপ দিলেন সকাল হতে না হতো তো স্বামী মারা যাবে, বলো স্বামী মারা যাবে, আচ্ছা দেখি তাহলে আমি সতী কি না দেখি, সূর্য উদয়ই হবে না তো স্বামী কোথায় মারা যাবে, আমার সূর্য উদয় হলে মারা যাবে বলেছে তো, উদয় হবেই না বলে একেবারে প্রতিজ্ঞা ধরলেন। সতী সাবিত্রী তার ওই প্রতিজ্ঞাতে সূর্য স্তম্ভন হয়ে গেল, সবাই হাহাকার মেচে গেল, কি হলো? কাজেই জগতে এইসব আদর্শ এখন সুদুর্লভ হয়ে দাঁড়িয়েছে, আশ্চর্য। সেই সতী সেবার ব্যাপারেও আমি পরে তুলব কথাটা, অবাক হয়ে যাবে প্রতিব্রতা স্ত্রীর কীরকমভাবে সেবা করেছিলেন, নিজের কোনো ভালো মন্দর বিচার করেননি সুখ সুবিধার, সেই সব প্রসঙ্গ আমি সময় মতো সেই সমস্ত জায়গা মতো আমাকে উত্থাপন করতে হবে। এখানে প্রশ্ন হলো এই আমার বলার বক্তব্য এই সব বিষয়গুলো যেগুলো আমি সব আলোচনা মোটামুটি করতে বাধ্য হলাম, সেই সব আলোচনা যথেষ্ট নয়, তথাপি
এগুলো বোঝা গেলে তবে তোমার যেটাকে সম্বন্ধ জ্ঞান হলো আত্মনিবেদন সিদ্ধ হবে, যেটা ওই নন্দতনুজ কিঙ্করং প্রতিদংমা বিষয়ে ভবানুদৌ এই শ্লোকের যে অর্থটা এটা সিদ্ধ হলো। আর কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই, নন্দের বেটা, যেটা গোপিকাগণ গোপিকাগণ সেই কাত্যায়নী পুজো করবে যে কাত্যায়নী মহামায়ে মহায়োগী নদেশ্বরী নন্দগোপসুতম দেবী পোতিং মে কুরুতে নমঃ, এই সব সিদ্ধান্ত শুনবে, তাই তো? গোপিকাগণ যারা আমাদের রূপানুগ ভজন অবস্থিত তারা কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দগোপ সুতম দেবী পোতিং মে কুরুতে নমঃ এটাও বলবেন না, বড় আশ্চর্য, সবাই চমকে উঠবেন, বলে কি এটাও বলা যাবে না? কেন? পরকীয় ভক্ত। এইসব সিদ্ধান্তের আলোচনা একমাত্র প্রভুপাদ ছাড়া জগতের ব্রহ্মাণ্ডের কেউ, তাও যার উপর প্রভুপাদ কৃপা হয়েছে কোথায় পাবে, হয় না। সেই জন্য বলছেন এটা একটা কথা যে আমি ভগবানকে কী রূপে পেতে চাই, সেটা একটা বিষয়। এখন প্রশ্ন হলো এই নন্দের বেটা কানু কৃষ্ণ, সেই কৃষ্ণকে তোমরা কিভাবে পেতে চাও? কেন অনন্ত জগতের মধ্যে একমাত্র আকর্ষণের আকর্ষণীয় বিষয় হলো কৃষ্ণ, একমাত্র। কিন্তু জগতের লোকগুলো বোকা, বুঝতে পারছে না, অনন্ত ব্রহ্মাণ্ডে যদি কোনো আকর্ষণের বস্তু থেকে থাকে একটাই বস্তু, সেটা হচ্ছে কৃষ্ণ। কিন্তু কোনো ব্যক্তি কৃষ্ণের প্রতি আকর্ষণ অনুভব করছে না, প্যাসিভ অবস্থায় রয়েছে। এটা উদাহরণ দিয়েছিলাম, সেটা কি, যেমন একটা লোহা টুকরো স্বাভাবিকভাবে ম্যাগনেট তাকে আকর্ষণ করবেই করবে, কিন্তু যদি ওই লোহাটার গায়েতে প্রচুর পরিমাণে ফেরিক অক্সাইড যদি মরছে থাকে তাহলে দেখবে ম্যাগনেটটা রয়েছে কিন্তু টানছে না, সেই মরচেগুলো একটা লেয়ার ফেলেছে যাতে ম্যাগনেটিক ফিল্ড সেটা বেরিয়ে যেতে পারছে না, এই যে আকর্ষণ করবে এই যেকে টানবে এটা একটা মোটা আস্তরণ পড়ে গেছে ফেরিক অক্সাইড লোহার গায়ে, সেই জন্য আকর্ষণ করছে না। সেরকম আমাদের যে সমস্ত বদ্ধজীবীরা রয়েছেন, কেহ মানে কেহ না মানে সব কৃষ্ণের দাস, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কেউ মানুক আর না মানুক, না মানলে কী হবে? কেউ যদি বলে রাত্রিবেলা চিৎকার করে সূর্য নেই আর তাতে কী হলো, কেউ বলে সূর্যের গায়ে একটা ঘুষি মারবে এরম করে কী হবে, মূর্খের দল। কেহ মানে কেউ না মানে সব কৃষ্ণের দাস, অনন্ত জগৎ কৃষ্ণের দাস, এটা মানা না মানার উপর কিছু, যেটা স্বতঃসিদ্ধ সত্য, কেউ মানুক না মানুক তাদের কী যা আছে, পাগল সেই সমস্ত। সেই জন্য বলছেন অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই আকর্ষণের বস্তু, সেই বস্তুটার নাম হলো অদ্বয় জ্ঞান তত কৃষ্ণ পরাৎপরা ক্রীশ, তাও নন্দনন্দন কৃষ্ণ। সেটা সম্বন্ধে আমি কিছুদিন আগে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, গৌড়ীয়গণের দর্শনের সম্বন্ধে অবিধ প্রয়োজন তত্ত্বের যে একটা সার, একটা সিনপসিস, যেটাকে সিলেবাস বলেছিলাম, যেটা প্রথমে এলে এই কী জন্য এসছো, ঘরে খেতে পায় না, অনেক গুণ্ডামো করলো, এই চল মোটে চল বলে নিয়ে এলো, কী লাভ, এটা কি তার বাহাদুরি হলো, এটা কি তার আচার্যের বাহাদুর সে নিয়ে এলো পথ থেকে কুড়িয়ে, সেই ব্যক্তিটার জন্য মঠে কত অশান্তি হচ্ছে, ক্ষমতা থাকলে তার জীবনটা পরিবর্তন করো। নারদজি যেমন করেছিলেন বাল্মীকি মুনির জীবনটা, বাল্মীকি মুনির রত্নাগার দর্শ, তোমার ক্ষমতা থাকলে করো, দুষ্ট অবস্থা তার এরকম পতিত অবস্থাটাকে বজায় রেখে তুমি দীক্ষা দিলে কী করে, আমার কথাটাই লোকে বুঝতে পারছে না। কোনো ব্যক্তিকে কোনো মহাজন দীক্ষা দিলেন, সে অত্যন্ত নিচু, তার ওই যে দূর তার ওই যে পাপগুলোর ছিল পূর্বের, সেই পাপগুলো কি কি ইনট্যাক্ট বজায় রেখে সে কি দীক্ষা দেবে, কথাটা মানে বোঝা গেল না। কোনো পতিত ব্যক্তিকে যদি মহাজন উদ্ধার করেন, তার মানে তাকে পতিত ব্যক্তিকে উদ্ধার করা মানে তার আর পতিত পাতিত্ব দোষ থাকবে না, আমি তোমাকে পতিত বলে তুলে নিলাম দয়া করে করুণা করে, আবার তোমার পতিত দোষ রয়ে গেল, সেটা কী করে হয়, অ্যাবজ্যাক্ট কথা, এগুলো সিদ্ধান্ত বিরোধ এবং উল্টোপাল্টা গ্যাঁজাখুড়ি কথা বলছি। প্রভুপাদ বলতেন গুলিখোর, প্রভুপাদ একটা গল্প বলেছেন গুলিখোর, নদীর এপারে বসে যে গুলিখোর, সে ওপারে আগুন কোথায় পাবে, এখন গুলি জ্বালাবে যে আগুন কোথায় পায়, এই তোর কাছে ম্যাচেস আছে, তোর কাছে আর সেরকম ঢলছে, বললো আমার কাছে তো নেই, হঠাৎ দেখে দূরে নদীর ওপারে একটা আগুন জ্বলছে, তাহলে এই তো আগুন পেয়ে গেছি, চিন্তা নেই গুলি ধরা, বলে লাগিয়ে এরকমভাবে আগুন ওই পারে এবারে লাগে,
সেরকম আরম্ভ হয়েছে আমাদের বিষয়। গুলিখোর, গুলিখোরের চরিত্র যেরকম ওরকম অবস্থা, বাস্তবিক হয় না উভয় ভজন। কে বলছে মিথ্যে কথা? তার সামনে আসুক, ক্ষমতা থাকলে বলছে। পতিতকে বেশ্যাকে মন্ত্র দিচ্ছে, প্রভুপাদ বলছে, প্রভুপাদ শিষ্যের গোলামি করছে, বিশ্বাকে মন্ত্র দিচ্ছে অপদার্থের দল, প্রমাণ করো তুমি তাকে উদ্ধার করতে পেরেছ, টাকা পয়সা দিয়ে ব্যবসা বড় করে দিচ্ছে, বিদেশিনীর সঙ্গে বিয়ে দিয়ে দেবে, এই আমার গোলামি কর, আর তোর গোলামি কর না, তোকে গোলামি করতে হবে, তার তোমার আনুগত্য করবে কেউ, অত সোজা আনুগত্য জিনিস ও ধরনের সস্তা জিনিস নয়। আদর্শ দেখলে এমনি ছুটে আসবে লোক, যার পবিত্র আদর্শ দেখবে তার কাছে এমনি লোকে আসবে, রাখতে হবে না, সে লুকিয়ে থাকলে যাবে, যাবে না? মাধবেন্দু বাবু পালিয়ে যাননি, মাধবেন্দু বাবুর পরিবার পালিয়ে গেল না, আমার প্রতিষ্ঠা চলে সর্বনাশ কী হবে, তার পেছনে তো গেল, কেউ আটকাতে পারলো মাধবেন্দু পরিবার? চৈতন্য মহাপ্রু গম্ভীরা মন্দিরের ভেতর বলছে চিৎকার করে, আর এই সমস্ত কিছু কোনো লোককে এই সমস্ত প্রকাশ হবেন না তিনি। তখন স্বরূপ গোসাই কী বলছেন, ওই তো পাশে লক্ষ লক্ষ লোক এসে গম্ভীরার বাইরে রাস্তার মধ্যে চিৎকার করছে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দয়াময় কৃষ্ণ অবতার, দয়া করো কই ওই সব লোকগুলোর মুখগুলোকে ঢাকো, আমরা যেই অবতার বললি তো রেগে যাও তুমি, হ্যাঁ আমরা যেই তোমাকে অবতার বলবো তখন তোমাদের রেগে যাও আমাদের উপর, ভালো কথা, এখন যাও ওই সব লোকগুলো যে এসছে ওদের মুখ আটকাও, ওদের মুখগুলো আটকাও, তুমি যাও গিয়ে আটকাও, দেখি তা সবার মুখ তুমি তুমি আটকাও, যাও। এত বড় সত্য বস্তুটাকে তুমি কেন অস্বীকার করতে চাইছো? এত বড় একটা সত্য বস্তু সেটাকে তুমি অস্বীকার করতে চাইছো কেন? তুমি কে সেটাকে লোকে জানবে না? এটা গেল ভগবান, সাক্ষাৎ ভগবান হয়েও, সাক্ষাৎ ভগবান হয়েও প্রতিষ্ঠা আসা কতটা খারাপ বস্তু, যেটা ভজন পথে পথিককে সম্পূর্ণ পথভ্রষ্ট করবে, ভয়ঙ্কর ব্যাপার, সেটা সাক্ষাৎ ভগবান প্রমাণ করেছেন। এই জন্য যারা বাস্তবিক পক্ষে সেই ভূমিকায় রয়েছেন তাদের বিবেচনা করা উচিত, হট করে কোনো একটা ব্যক্তিকে চল গৌরী মঠে থাকবি, এটা তো তাকে তো উদ্ধার করলে না, তাকে তত্ত্বজ্ঞান জাগরুক করো। দীক্ষা কথাটার মানে কি? আমরা যখন ডাকলাম, আমরা যখন পরিষ্কার জানলাম দীক্ষা কথাটার মানে হলো দিব্য জ্ঞান যত দদ্যাত কুরিয়াত পাপস্য সংশয়ম, তোমার অনন্তকালের পাপ রাশি যে যে মহান তেজিয়ান বৈষ্ণব পুড়িয়ে ছাই করে দিতে পারবে, তোমাকে সেই অবস্থায় নিয়ে যেতে পারবে, তবে তো সে হবে আচার্য, তবে তো সে হবে গুরু। কিন্তু তাকে এমনি তুলে নিয়ে এলে তার ব্যভিচার, তার যে অন্তরের যে মালিন্য মলিন অবস্থা, তার পাপগুলো সমস্ত বজায় রেখে তুমি তাকে দীক্ষা দিয়ে দেবে, দীক্ষা কী ধরনের বিষয়? দীক্ষা হলে তো থাকবেই না, দিব্যজ্ঞান আসবে, দীক্ষা হলে দিব্যজ্ঞান তত জাগরুক হবে। আর যদি মনে করো যে একেবারে একশো ভাগ শরণাগত ভক্ত পেলে না, আমাকে কি করব, তাদেরকে ক্রমাগত ক্রমাগত পদ্ধতিতে ক্রমপদ্ধতিতে আজ না হলেও কালকে তাদের শরণাগত সিদ্ধি হবে, এই বুদ্ধি যদি হয়, তথাপি তোমার তরফ থেকে তোমার দীক্ষাটাই যেন বাস্তব হয়, যদি এটি মেনে নি। হ্যাঁ, সবাই তো একশো ভাগ শরণাগত হবে না মহারাজ, কাউকে কাউকে তো আনতে হবে, তারা বৈষ্ণবের চরিত্র বৈষ্ণবের আচরণ দেখে লোপ পাবে, এবার তারা আস্তে আস্তে আত্মসমর্পণ ক্রমপদ্ধতিতে, যদি এরকম ধরনের কিছু হয় তাহলেও তো তোমার তরফ থেকে তোমার দীক্ষাটা বাস্তব হওয়া উচিত ছিল। তুমি তাকে যখন দীক্ষা দিয়েছ, তার পাপটাকে কেন, পাপ প্রবৃত্তি পাপটাকে সেগুলো জ্বালিয়ে দিতে পারলে না কেন? দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার উচিত ছিল তার সমস্ত কিছু পাপ সমস্ত শেষ করে দিয়ে তাকে একটা নতুন একটা চিত ভাবনায় উন্নীত করা। চিত ভাবনা যদি উন্মেষ না হয় তাহলে তুমি কী দীক্ষা দিও? শিষ্যের কোনো রকম সারা জীবন ধরে চল্লিশ বছর রইল, কোনো চিৎ ভাবনার কোনো উন্মেষ হলো না, অতএব তিনি বলছেন আমি চল্লিশ বছর গৌড়িয়া মঠে রয়েছি, এটা তো প্রভুপাদ স্বীকার করছেন না। প্রভুপাদ বলছেন এটা কী করে হয়, বাস্তবিক দীক্ষা আর তথাকথিত দীক্ষা এক নয়। প্রভুপাদ এগুলো জানাচ্ছেন যে যদি দেখা যায় গুরুচরণে সদ্গুরুচরণে সর্বস্ব সমর্পণের মাধ্যমে, কথাটা শুনতে হয়,
গুরুচরণে সর্বস্ব সমর্পণের মাধ্যমে দীক্ষা কার্য সম্পন্ন হতে পারে। আংশিক আদান প্রদানের মাধ্যমে গুরুর সঙ্গে যে সম্বন্ধ শিষ্যের হয় তাতে বাস্তবিক দীক্ষা কার্য সম্পন্ন হয় না, তাতে স্বীকৃতি মাত্র সঞ্চিত হয়, তাকে পূজার ঘরও দেওয়া যাবে না। আমার এই কথাগুলো ইভলিউশন আনবে, পুরো ভক্তিরাজ্যে একটা বিরাট ইভলিউশন চলে আসবে। কথাগুলো আমি বলছি না, প্রভুপাদের কথা। যার বাস্তবিক পক্ষে আত্মসমর্পণ হয় নাই, যে সর্বস্ব গুরু বৈষ্ণব চরণে দিতে পারে নাই, আংশিক আদান প্রদানের কার্য মাধ্যমে সে দীক্ষা কার্য হয়ে গেছে বলে মনে মনে মনকলা খাচ্ছে, প্রভুপাদ বলছেন সেই দীক্ষার দ্বারা বাস্তবিক দীক্ষা হয় নাই, তাতে স্বীকৃতি মাত্র হতে পারে, বাস্তবিক দীক্ষা হয় না। আর বাস্তবিক দীক্ষা যদি না হয় তাহলে তুমি কী করে পুজোর ঘরে থাকে ঢোকাবে, কী করে রান্নাঘরে ঢোকাবে, কোন সোর্সের মধ্যে ভূত ঢুকে রয়েছে, কেন ভজন হচ্ছে না, লোকে কান্নাকাটি করে, সমস্ত লোক চিৎকার করছে মহারাজ ভজন হচ্ছে না, কেন হবে, হচ্ছে না ছেড়ে দে, কেন হবে ভজন সেটা বল না, কেন হবে, হচ্ছে না কেন, এসব কথা আমি তুলব না, হবে কেন বল, যদি হয় তো সেটা অবাক কর, কেন হবে, কী করে হলো তোর ভজন, এগুলো সব ঠিক কর। যে সমস্ত লুপসোলগুলো আছে, যেগুলো যেগুলো সব যেগুলো দিয়ে সব চলে যাচ্ছে, মিসইউজ হচ্ছে, যেমন একটা কথা আছে আমাদের পলিটিক্যাল মহলে, এখন ধর্মমহলে এটা হচ্ছে স্পিরিচুয়াল মাফিয়া, আমি বলে থাকি, আমি ভয় পাই না, স্পিরিচুয়াল মাফিয়া, এডুকেশন মাফিয়া আছে, স্পিরিচুয়াল মাফিয়া আছে, আবার এই সমস্ত পলিটিক্যাল মাফিয়া আছে। তারা কি করেন, ভালো ভালো লোকগুলোকে তুলে এনে তাদের ব্রেনটাকে ড্রেন করেন, ব্রিটিশ করত, ব্রেন ড্রেন, ব্রিটিশ আমলে আমরা শুনেছি এটা, বড় বড় আমাদের জ্যেষ্ঠ ব্যক্তিদের, বৃদ্ধ মানুষের, বাবা ব্রিটিশ এত চতুর ছিল সমস্ত ইন্টেলিজেন্ট লোকের ব্রেনগুলোকে ড্রেন করে দিত, তারে যেন ভালো জায়গায় না যায়, খারাপ পথে। এখন আমাদের ব্রেন ড্রেন করছে, ভালো ভালো বুদ্ধিগুলোকে কোথায় হরিভজনে লাগাবে, নিজের প্রতিষ্ঠার জন্য কাজে লাগিয়ে দিল, আর টাকা তো আছেই, কোনো চিন্তা নেই, যত খরচা লাগে কর, এইরকম একটা পয়সা সস্তা হয়ে গেছে। ওই জন্য আমরা সবচেয়ে বড় সাবধান থাকবো, ব্রেন ড্রেন যেন না করে কেউ, আমার এই যে এনার্জি, আমার এই যে বিবেক বিবেচনা, এটাকে কেউ এক্সপ্লয়েট করবে আমাকে, এটা হতে দেবে না। এটা আমি প্রত্যেকটা সমাজে, ভক্তি সমাজে প্রত্যেকের কাছে আমার আবেদন রইল, এটা চেতনা আস্তে আস্তে ছড়িয়ে দিন, যদি কেউ কাউকে এক্সপ্লয়েট করতে না পারে, আমার সমস্ত টাকা পয়সা, আমার এনার্জি, আমার যা কিছু আছে, এটাকে কেউ কোনো একটা দুর্বৃত্ত স্পিরিচুয়াল মাফিয়া সেটাকে ইউজ করবে, আমি এটা হতে দেবো না। এই জন্য যথেষ্ট কনসিয়াসনেস দরকার, লোকগুলো বোকা হয়ে থাকলে হবে না, তাহলে চিরকালের আমি থাকবে অবস্থা। সেই জন্য সেখানে যে কথায় আমি ফিরে আসছিলাম সেটা হলো এই, যতক্ষণ পর্যন্ত ওই তোমার সঙ্গে সম্বন্ধ জ্ঞান না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ভজন শুরু হবে না। তাহলে দীক্ষা করে, শিষ্য করে, আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, তাই তো, এইরকমভাবে দীক্ষা বাস্তবিক হবে। আর যদি হয় তাহলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে, ইনস্ট্যান্ট দীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি পাওয়ার পাবে। 440 লাইন তোমার আছে, সেখানে গিয়ে তুমি যদি প্রপার লাইন তুমি করো, ওখানে 440-র যে পাওয়ারটা সেটা তুমি অন্য জায়গায় নিয়ে যেতে পারো, ওইখানে গিয়ে কাজটা করতে পারো। যদি 440 লাইনে যে মিট যে তোমার পাওয়ারটা আছে তার সঙ্গে তুমি একটা বাজে তার লাগিয়ে দিলে, দিয়ে ওখানে মেশিন চালু করলে জেনারেটর যা কিছু সঙ্গে সঙ্গে কী হবে, তারটা মেল্ট হয়ে যাবে, যাবে না, কন্ডাক্টর নেই তো, যে তারটা লাগে যে বাজে তার, সেটা ওই 440-র পাওয়ার টানতে পারছে না, সঙ্গে সঙ্গে মধ্যিখানে ফিউজ হয়ে গেল, গিয়ে গলে গেল তারটা। এখন বর্তমানে এই অবস্থা হয়েছে। যদি কোনো বাস্তব সাধুও থাকে তার কাছ থেকে কৃপা নিতে পারছে না, কৃপা নেওয়ার নাম করে আসছে কিন্তু ওই মহারাজ পুরো কৃপা করুন, আমি পুরো কৃপা কীভাবে পাওয়া যায় বলো তো, এখন তো পুরো কৃপা পাবে না, তোমার কন্ডাক্টরই নেই, কন্ডাকশন যে হবে পাওয়ারটা যাবে তোমার কিছু কী করে, তুমি আগে পাত্রতা তৈরি করো, পাত্রতা নেই তোমার কৃপা চাইলে পাবে, তোমার দিক থেকে তোমার প্রচেষ্টা দরকার, আর সাধুগুরু বৈষ্ণব তোমাকে তো কৃপা করার জন্য বসেই রয়েছে, অজস্র কৃপা করছে, ন্যায় কজন, কে পারবে নিতে, এই টু ফল্ট বিষয় আছে। তাহলে সেখানে আমরা দেখছি এই চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাস্টক দিয়েছেন, এর মধ্যে গুপ্তভাবে সমস্ত ভজনের মিস্ট্রি সব লুকিয়ে রয়েছে, হেন কোনো ভজনের গুপ্ত বিষয় নেই যেটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাস্টকের মধ্যে নাই। তাহলে ওই নন্দতনু যে কিঙ্কর এই যে শ্লোক, এর মাধ্যমে আমি দেখলাম
বাস্তবে আত্মসমর্পণের ইচ্ছা জেগেছে হচ্ছে, আর তারপরে আমার সম্বন্ধ জ্ঞান জেগে গেছে, ব্যাস হয়ে গেল সম্বন্ধ জ্ঞান জাগরুক হলো। তারপরে শ্লোকে কি বলছে, প্রথমে তো বললো ওই নন্দতন যোগিং করং পথিতং ভবান বোধৌ কৃপাত পাত বঙ্গজস্থিত ধুলির সদৃশ্যম বিচিন্তয়। তারপর নয়নম গলদস্যুধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর্নিচিতম বপু কদা তব নাম ঘনে ভবিষ্যতি। এটা হলো অভিধেয়, নাম যদি করতে হয় তাহলে এইভাবে করো, নয়নং গলদস্যুধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর্নিচিতম বপুহ কদা তব নাম ঘনে ভবিষ্যতি। সাধক অত্যন্ত আর্তনাদ বারে বলছেন, লালসা ঠাকুর কবে আমার এরম হবে, কবে হবে বলো সেদিনও আমার। সবার গাওয়ার অধিকার নাই, সবার গাওয়ার অধিকার আছে ভজন লালসা। কবে হবে বলো সেদিনও আমার ধন জন আর কবিতা সুন্দরী বলিব, হ্যাঁ বলিব না চাহি দেহ সুখ করি। অত্যন্ত অপূর্ব এইসব কীর্তনগুলো করতে হবে, একা ঘরে লোককে শোনাবার জন্য নয়, আমি বড় বড় সাধু হয়ে গেছি দেখো কি সুন্দর গাইতে পারি, ঘর বন্ধ করে দরজা বন্ধ করে যা, প্রতিষ্ঠার জন্য গন্ধ না আসে। দিনের পর এক একদিন মহামহা সাধুরা তারা কি করেন, একা ভগবানকে শুনিয়ে যাচ্ছেন, তারা এক সামনে খেয়ে হাজার হাজার ব্যক্তি বসে থাকলেও যা হরিকথা বলবেন, আবার একা ভগবান খালি একা বলে যাচ্ছেন, কে কেউ নেই, তারা লোককে শোনাবার জন্য হরিকথা বলেন না, তাদের মনোভাব আলাদা, সেটা নকল করতে গেলে লোকে পুড়ে মরবে বাঁচবে না। যদি সাধুগুরু বৈষ্ণব নকল করতে যায় দেখবে সখাৎ পুড়ে মরবে। গুরু বৈষ্ণবের অনুসরণ করো, অনুকরণ করো না, অনুসরণ করার বিধান আছে, অনুকরণ করার বিধান নাই, বুঝতে পারবে না। সেই জন্য সেখানে বলছেন যে এটা অভিধেয়, এই অভিধেয়টা এরকমভাবে যখন হবে, অর্থাৎ ভগবানের আমার নয়ন অশ্রু জলে ভেসে যাচ্ছে, নয়নম গলদস্যু ধারায়া গণ্ডদেশ যে গড়িয়ে পড়ছে, আর বদন গদগদ রুদ্ধায়া গিরা কণ্ঠে বাক্য বেরোচ্ছে না, চোখট হয়ে গেছে কণ্ঠ, আর পুলকে শরীর একেবারে ভরপুর হয়ে গেছে, পুলকের নিশ্চিতম বপু কদা তোমার নাম গ্রহণ, নাম কদা তোমার নাম গ্রহণে ভবিষ্যতি, কবে তোমার নাম গ্রহণ করতে করতে আমার এরাম হবে। ভক্তি কাকে বলে, ভক্তি মানে তো সেবা, কিন্তু সেবা মানে আবার নাম গ্রহণ। যদি সেও দেখে একটা কত কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় বলে এই ভক্তরা ভালো সেবক মহারাজ, সুন্দর সেবা করে দিন রাত, আমি ভালো করে খেয়াল দেখলাম যে কর্মী বেটা, আদৌ সেবক নয়, ওরা বলছে আদৌ সেবক নয় কর্মী, তার নামই করার কোনো রুচি নাই, গেঁজা খেয়ে কথা বলছে, সমস্ত সিদ্ধান্ত বলবে না, লোকে বোকা বানাবে তোমাকে, এই তো এইটাই তো ভজন, সেবা কর দিনদা, সেবার সঙ্গে সঙ্গে নাম উদয় হচ্ছে কি না খেয়াল রাখবে, সাধুরা সব চোখ আছে, তাই 17টা চোখ একদিকে তাকিয়ে থাকবে ঠিক অন্যদিকে থেকে বলবে কে কী করছে, বদ্ধ করে তাদেরকে বোকা বানানো যায় না, বোকা সাধারণ মানুষকে বানাবে, নামে রুচি হচ্ছে কিনা, যদি নামে রুচি হয় তাহলে সাধু সেবা ঠিক করছে এবং বৈষ্ণব সেবা করছে, কথাটা বোঝা গেল। এইভাবে তার কর্মী ব্যক্তিগুলোকে কেউ যদি আমার সামনে এসে বলে মহারাজ বড় ভক্ত সেবা করে, আমি ভালো মুশকিল তো, এটা তো সেবক নয় কর্মী, বাইরের দৃষ্টিতে কর্ম আর সেবাকে একই রকম দেখতে মনে হয়, কর্ম আর সেবাকে বাইরের দৃষ্টি একই মতো, কিন্তু অন্তর্দৃষ্টিতে সেটা সাধুগণ জানেন কার কর্ম হচ্ছে কার সেবা হচ্ছে। কোনো একটা মঠে মাইনে করা লোক দিনের বেলা রান্না করে এতগুলো লোকের রান্না, ব্রহ্মচারী বলে আমাদের গা কালো হয়ে যাবে, আগুনের সামনে দাঁড়িয়ে দেবে, আগুনের সামনে যাব আমাদের কালো হয়ে যাবে, ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে হয় তাদের, আমি দেখি, হ্যাঁ আমি বলি এর প্যাকেটের মধ্যে ফেয়ার অ্যান্ড ছাগল কী দিই, তোর মঠে এগুলো অনুমোদন করে, হ্যাঁ বলি কি, আমি তো হলে দূর করে তাড়িয়ে দিতাম, তুই বাড়ি যা তাকে শিগগির বিয়ে কর বেটা হারামজাদা ব্রহ্মচারী, তুই অবাক হয়ে যায় কী রে বাবা, সেখানে হাসির কথা নয়, আমি সত্যি ব্যাসাসনে বসে যেগুলো দেখে আমি অবাক,
কি করে এরা অনুমোদন করছে মঠ থেকে, বুঝলি, করুক। আরে কেন, কর্মচারী না ব্রহ্মচারী তুমি কোনটা? মায়াদেবের কর্মচারী। সেই জন্য সেখানে বলছেন কি, দিনের বেলা একটা ব্যক্তি রান্না করে মায়না নিয়ে। আমি বললো মায়না করা জিনিস, মায়না করা রান্না তো ভগবানের সেবা লাগে না, কি করবে? বলে মহারাজ কি করবো, কেউ তো রান্না করছে না, তো মায়না দিয়ে ঠাকুর রাখতে হয়েছে। সেই ঠাকুর আবার গোপনে এখানে টুক করে খৈনি গুড়িয়ে দেয়, কেউ দেখে না, কেউ যেন না দেখে টুক করে গোপনে গিয়ে খৈনিটা মেরে এলো। আমি এর রান্না আমরা খাবো, মাথা খারাপ হয়েছে আমাদের, কি করব, প্রাণ রক্ষা হবে কি করে? এখানে এই উড়িয়া ঠাকুরের হাতে রান্না চলবে, কিছু উপায় নেই, তাহলে ভজন কি করে হবে? গোড়াগুলো ঠিক করো, দেখবে অটোমেটিক ভজন হবে। আসল রোগের যে মূলটা ধরছে না কেউ, হ্যাঁ, গোড়াটা ধরছে না, সে হইচই করছে ওখানে, কি করে ভজন হবে? হচ্ছে না। আর না হলে ব্যবিচার হবে, ভজন যদি না করাতে পারো, তোমার কাছে যারা উপস্থিত হইতে, তুমি যদি ক্ষমতা না থেকে ভজনে এনগেজ রাখো, তাহলে ও শিষ্যকে তুমি রাখতে পারো, আর থাকলেও তোমাকে গোলাম মানাবে, তোমার তোমার প্রণামী খাবে বসে বসে, আর গোলাম মানাবে, এটা নিয়ম। আমার বক্তব্য হলো, দিনের বেলা যে ব্যক্তি উড়িয়া ঠাকুর রান্না করছে পয়সা নিয়ে, 5,000 টাকা নেয়, ভাতে পেটে রয়েছে, সেটা তো একরকম, আবার অন্য অন্য জায়গায় দেখা গেছে পয়সা নেয় না, ভাতে পেটে গেছে, এইদিক ওদিক থেকে সরিয়ে নেয় মালপত্র, ওটাও পুষিয়ে নেয় মায়নাটা। তো ওই জন্য চাকর যেমন বাড়িতে এলে, এই কত নেবি, বলে বাজার করতে দেবেন তো, বলে কেন বাজার করতে দেবো না দেবো সেটা অন্য কথা, তুই কত নিবি, বলে বাজার করতে দিলে এত আর না করতে দিলে এত, সে আবার কি কথা, বলে বাজার করতে দিলে মেরে নেবে ওখান থেকে, সেরাম হয়েছে আমাদের গুরু বৈষ্ণব সেবা করবো, কিরমভাবে করবো সেগুলো সব প্ল্যানিং হয়ে গেল। এভাবে গুরু বৈষ্ণব সেবা হয় না, সব প্রাকৃত ভূমিকা। কাজে রাত্রিবেলা যে রান্না করে সে মহাবৈষ্ণব, সে কষ্ট করে রুটি বানায়, এটা ওটা করে, কোনো মতে একটু দুধ জাল দেয়, একটা সবজি করে, রাত্রিবেলায় যে করে সে মহাবৈষ্ণব, তার ওই যে সেবাটা, এটা হয়ে গেল সেবা। আর দিনের বেলা যে উড়িয়া ঠাকুর রান্না করলো, ওটা কর্মী, ওটা আদৌ গলায় 2-4টে তুলসী জড়িয়ে রেখেছে গলায়, বলে তুলসী না থাকলে কী হয়। এখন আবার এমন হয়েছে যারা রান্নার ঠাকুর বৈষ্ণব মহলে, তারা বলে ওখানে একটা 2-3টে রান্নার সব ধরে রেখেছে, তো বলে এত রান্নার লোক কোথায় পাবে, বাজার থেকে একটা ছেলে তুই রান্না করতে পারিস, তো চল না যা পারিস, মালাটা এখানে গড়ি জড়িয়ে দিল, দিয়ে একটা তিলক লাগিয়ে দিল। এই সব ব্যক্তিগুলো প্রায় পঙ্গুর মতো হয়ে গেছে, এগুলো সব আমি খবর পেয়েছি। সেই সব ব্যক্তি পরম মহাবৈষ্ণবের আশ্রয় গ্রহণ করেছে বলে দাবি করে, তার ছেলে মারা গেল, সংসার বিধ্বস্ত, এরম অত্যাচার করে বৈষ্ণবদের সভা আছে, বললো রান্নার লোক কোথায়, চল না তুই, ও জানে জড়জগতের লোক হলে একটু যদি বিড়ি খাওয়ার পয়সা পায় তো চলে যাবে, সঙ্গে সহায়তা করে দেবে, খুন্তিটা নেড়ে দেবে, আদৌ বৈষ্ণব নয়। তিলকটা লাগিয়ে দিল আর একটু মালা দিয়ে বলে আজকের দিনটা লাগা না, এসে খুলে ফেলবে, হয়ে গেল। এই যদি হতে থাকে তাহলে সেই ভাণ্ডারায় ধিক্কার, এই যদি হতে থাকে সেই ভাণ্ডারায় ধিক্কার, এইসব ভাণ্ডারা খেতে যেও না, কোটি জন্ম ভক্তি পাবে না, আমি নিষেধ করে দিলাম। যদি হরিকথার জন্য যাও, হরিকথা শুনে সোজা পুষ্পাঞ্জলি দিয়ে চলে আসবে, খেয়েও না সেখানে, তারা বোকা বানাচ্ছে, মেরে ফেলবে, এমনি মেরে ফেলা ভালো, গলা টিপে এ স্লো পয়জন দিয়ে সব মারছে, ক্ষমতা তো নেই, বেসিকটা ঠিক করবে সেটা পারছে না। তো এখন বক্তব্য হলো, এই দিনের বেলা যে রান্না করেন তার হয়ে গেল কর্ম, আর রাত্রিবেলা যে করেন তা সেবা। তা সেবা কর্ম বাইরে থেকে একই রকম দেখতে, একই রকম দেখতে কিন্তু এক নয়। তাহলে আমাদের সম্বন্ধ জ্ঞান যেই জাগরুক হলো, তারপরে নাম কিভাবে করতে হবে সেসব কথা শুনলে, সেবাই যেই মতি চলে এলো তোমার নামে স্বাভাবিক রুচি হবে। আমি ছিল ভক্তিপ্রমোদ পুরীয় সেমাজকে ভালোবাসি, সেটা কি কি সত্যি কথা না মিথ্যে কথা? সেটা যদি সত্যি কথা হয় তাহলে নিশ্চয়ই আমার নাম উদয় হবে, তিনি তার যদি কৃপা পেয়ে থাকি তার সিদ্ধান্ত নিশ্চয় হবে। আর বড় বড় লোক আমায় মালা চড়ালো, তার সিদ্ধান্ত কিন্তুই বুঝলাম, তার আচরণ কিছুই নিলাম না, আর বড় সাধু বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, সেটা তো ভালো কথা না, হয় হতে পারে না। এই জন্য সত্য আর মিথ্যাটাকে আলাদা করে অ্যানালিসিস করে জানবার চেষ্টা কর। এখন সত্য আর মিশে গিয়ে এমন হয়ে গেছে, তোমাকে বেছে নিতে হবে। চিনির সঙ্গে মুদি দোকানে কিনতে গিয়ে মুসুর ডাল মিশে গেছে, মুসুর ডালগুলো বেজে নিতে হবে, সেরকম সব মিশে গেছে, কিছু করার নেই। তাহলে নয়নং গলস্য ধারাইয়া বদনম গদগদ রুদ্ধয়াগিরা পুলকের নিশিতম বপহু কদাতব নামগহনে ভবিষ্যতি। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সাধকের বাস্তবিক ভজন হয়েছে বলে মারা যাবে। প্রভুপাদ বলছেন, সম্বন্ধ জ্ঞান জাগরুক হলে পরে তবেই তোমার ভজন শুরু হবে।
ভজন মানে সেবা, ভজন মানে তো সেবা, হরিনামটাও সেবা আর এমনি পাস্তব যা কিছু নাম সেবা, এটাকে বলে নাম সেবা, এটা নাম সেবা, পুজো সেবা, রান্না সেবা, কোনো সেবাই করো, নাম যদি আশ্রয় না নাও তাহলে কোনো সেবা তোমার হবে। প্রথমেই সাবধান হও, নাম যেমন তোমার হয় গেঁজা খেয়ে নাম করো না, এই জন্য সাবধানে নাম, নাম করার সময় আজে বাজে কথাবার্তা কোনো রকম না, চেষ্টা করো, চেষ্টা করলে কী না হয়, চেষ্টা করতে হবে তো গুরু বৈষ্ণব আনুগত্যে, তবে আস্তে আস্তে উন্নতি হবে। তাহলে নয়নং গলস্য ধারায় এসব কথাগুলো যে বললাম এটা কোনো ফাঁকা ফিলোসফি নয়, এটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের জীবনেতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন, চোখে হক জল পড়ছেন আর সেই কাঁদছেন কোথায় আমি ভগবানকে পাবো, আদে নিজেই ভগবান আবার ভগবানকে পাবেন, বলে নিজে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরের ধর্ম শেখানো না যায়, নিজে আচরণ না করলে কখনো শেখানো যাবে না, খালি লেকচারের দ্বারা হবে না, কোনো দিন হতে পারে না, সেই জন্য সেখানে আচরণের প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু আচরণের অভাব যদি হয় তাহলে মহা মুশকিল। সেখানে সনাতন গোসাইয়ের সঙ্গে পুরুষোত্তম ধামেতে যখন সনাতন গোসাই এসেছিলেন প্রভু চরণ দর্শনের জন্য, কেন বারাণসীতে কথা বলে যখন বলছেন সনাতন আমি তোমার সঙ্গে যাব, ও বলল না তুমি সামনে এসছো এক্ষুনি বৃন্দাবন কাছে, যাও আগে বৃন্দাবন, আমি একা যাবো ঝাড়ুগন্ধ, আমি কাউকে সঙ্গে নেব না, পরে যদি ইচ্ছা হয় এসো আমার সঙ্গে দেখা করতে, দিয়ে দিলেন সনাতন ওখান থেকে সব কিছু করে পরে আবার মহাপ্রভুর সঙ্গে দর্শন করার জন্য এলেন, এলেন কি না, দর্শন করার জন্য এলেন, তখন নিজেকে পতিত জ্ঞানে দেখো উত্তম হইয়া নিজেকে মানে তিনাধম, অত্যন্ত অধম মনে করে, যা যে যত উত্তম সে তত তাকে নিজেকে মনে করে আমি অধম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রমাণ সনাতন রূপ, তাই তো রাত্রিবেলা রামকেলি গ্রামে রাত্রিবেলা ১২টার পর সনাত এবং রূপ এবং অনুপম দন্তে ঘাস ধরে মহাপ্রভুর কাছে এসছেন তার কৃপা নিতে, সমস্ত ভক্তগণকে হরিদাস সবাইকে প্রার্থনা করছেন আপনারা সব কৃপা করুন যেন প্রভু আমাদের কৃপা করে, সেখানে গিয়ে যখন প্রভুর চরণে পড়লেন দাঁতে ঘাস দিয়ে কাঁদছেন খালি হাউ হাউ করে, কৃপা করো প্রভু কৃপা করো, তখন মহাপ্রভু সাক্ষাৎ ভগবান কি বলছেন সনাতন সকর মল্লিক আর হ্যাঁ দবির খাস সকর মল্লিক এই নাম নিয়েছেন ইচ্ছে করে লোককে বঞ্চনার জন্য, বলছেন সনাতন রূপ তোমাদের এই দৈন্য সংবরণ করো, তোমাদের দৈন্য দেখে আমার বুক ফেটে যাচ্ছে, এইরকমভাবে প্রভু বলেছিলেন। সেখানে যখন সেখান থেকে এলেন নিজেকে পতিত চিন্তা করে, আমাদের মতো পতিত ব্যক্তি সাক্ষাৎ এই নীলাচল ধামে এসছে, এটা ধাম, আমার মতো জঘন্য ব্যক্তি হায় হায় কোনো পাণ্ডার স্পর্শ হয়ে যেতে পারে, হায় পাণ্ডার স্পর্শ হতে আমার ছায়াটাও তো পাড়াতে পারে পাণ্ডা, জগন্নাথের সেবক এদিক ওদিক দিয়ে যাতায়াত করে কোনো সময় আমার ছায়া লেগে যাবে তাদের, তাহলে কত অসুবিধা হবে আমার অপরাধ হবে, আমার মতো জঘন্য ব্যক্তি এইরকমভাবে তারা কি করতেন অতি উত্তম ভগবানের নিজজন, তথাপি দৈন্য করে আমার এখানে যাওয়ার কোনো ক্ষমতা নাই, পিছন দিয়ে সমুদ্র দিয়ে ঘুরে সেখানে হরিদাস ঠাকুরের ভজন কুটিরে সেখানে হরিদাসের চরণে পড়ে থাকতেন, যা আমরা জগন্নাথ মন্দিরে যেতে পারে না কেন, আমরা ঢুকবো কী করে, আমরা তো পতিত, সনাতন রূপ কি সত্যি পতিত, হরিদাস ঠাকুর কি পতিত, যে হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন কাঁদছেন সেই হরিদাস কি পতিত, নিজেকে পতিত মনে করছে, আমি পতিত আমি যাব না। হরিদাস ঠাকুর যখন চৈতন্য মহাপ্রভু যে মুরারিগুপ্ত তাই দৈন্য দেখাচ্ছে রাস্তার মধ্যে ঘাসে এরকম ঘাস মুখে নিয়ে রাস্তায় পড়ে রয়েছে, প্রভু বলে মুরারি কোথায় গেল, এতগুলো লোক সব এত ভক্ত মুরারি কোথায় গেল, বল প্রভু মুরারি রাস্তায় পড়ে রয়েছে, তোমার মুরারি রাস্তায় পড়ে রয়েছে কেন, বললো এখানে আসতে পারবে না বলছে দৈন্য, বলছে যে আমি প্রভুর কাছে কি করে যাব অযোগ্য, একে বলো দৈন্য বাস্তবে, আর কপট দৈন্য আছে, কপট দৈন্য কত দেখাবে তোমাকে আজকালকার এইগুলো সব দেখবে, আর এই কপট দৈন্য দেখে তোমরা সব ফাঁদে পা দেবে, কপট দৈন্য আস আদৌ সত্য নয়, তুই সত্য করে বলছি সত্য নয় কপট, মহা মহা কপট, সত্যিকারের দৈন্য নাই, সত্যিকারের দৈন্য হলে তার অন্য লক্ষণ আছে সমস্ত, সেখানে বলছেন সনাতন গোসাই গিয়ে ওখানে থাকলেন হরিদাস ঠাকুরের সঙ্গে, জগন্নাথ দর্শনে যেতেন না আর কদাপি, বাইরে থেকে পতিত পাবনকে দর্শন করে চলে আসছেন কদাপি যেতেন না, প্রভু একদিন ডেকেছেন সনাতনকে,
সনাতন কি করেছেন, জগন্নাথের পথ দিয়ে না এসে ঘুরে একদম বালুকার পথে এসে প্রভুর সঙ্গে দেখা করেছেন। প্রভু বলে অন্তর্যামী সবই জানে। প্রভু বলছেন যে সনাতন তুমি কোন পথে এলে, বলে কেন সনাতনকে বলছে সনাতন তুমি কোন, সবই জানেন অন্তর্যামী, ভেতর বসে রয়েছেন, সনাতন তুমি কোন পথে এলে, বলছে প্রভু আমি সমুদ্রের পথে। সমুদ্রের পথে এলে, জ্যৈষ্ঠ মাসের এত রোদ, তোমার পায়ে তো ব্রণ হয়ে গেছে দেখো, হি হি হি, ওই পথে কেন এলে? বলে কি করব প্রভু, এই পথে তো আসতে পারবো না, জগন্নাথের সেবকগণ যাতায়াত করে, কখন আমার সঙ্গে স্পর্শ হয়ে যাবে, কখনো বা আমার ছায়া লেগে যাবে। প্রভু জগতের কাছে প্রমাণ করলেন উত্তম হয়ে যে যত উত্তম কত সে তার দৈন্য হতে পারে। প্রভু আফসোস করছেন, দুঃখ করছেন, তোমার পায়ে ব্রণ হয়ে গেল দেখো, ফোসকা হয়ে গেল। সনাতন বলছে অধিক কিছু বুঝতে পারলাম না, ফোসকা হয়ে গেছে হতে পারে, কিন্তু আমি বুঝতে পারলাম না। কেন চৈতন্য চরণে যার মন রয়েছে তে কি বুঝবে, কোনো কষ্ট কি তার কোনো পীড়া দেবে? তাহলে সেখানে আমরা দেখলাম আলোচনা প্রসঙ্গে যে বাস্তবিক শরণাগত হলে পরে, আত্মনিবেদন হলে সেবা হবে, আর সেবা হলে তখন নয়নং গলসুধারা ইত্যাদি সব হবে, বাস্তবিক সেবা হবে। তারপরে শ্লোক কি, হ্যাঁ, যুগায়িতম নিমেষেন চক্ষুষ্পাবিষয়িতম শূন্যায়িতম জগত সর্বম গোবিন্দ বিরহে নামে। গোবিন্দ বিরহেতে সম্পূর্ণ জগৎকে অন্ধকার দেখছি। কখনো কখনো দেখা গেছে নিজের প্রিয়জন যখন চলে যায় তখন জগৎ অন্ধকার দেখে না, অন্ধকার দেখে। একান্ত আপনজন জগৎ থেকে চলে গেছে তখন জগৎ অন্ধকার দেখে। কিছুদিন আগে আমরা ভাগবতের প্রথম স্কন্ধ পাঠ করতে করতে আলোচনা প্রসঙ্গে সেখানে এসেছিল, অর্জুন যখন এসে খবর দিলেন যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ আর এই জগতে নেই, বললেন তো বঞ্চিত অহম হরি না বন্ধুরূপিণা, বন্ধুরূপী হরি সে আজকে আসে নেই। তখন যুধিষ্ঠির মহারাজ কি হলো, আকাশ ভেঙে পড়লো, সমস্ত জগৎ অন্ধকার। কুন্তী দেবী শোনার সঙ্গে সঙ্গে পর্দার আলাদ থেকে ব্যাস চলে গেলেন জগৎ থেকে। একে বলে ভালোবাসা, একে বলে ভালোবাসা। সেই জন্য সেখানে বলছেন যে এইরকম একটা অবস্থা ভক্ত জীবনে কবে আসবে, ভক্ত জীবনে যতক্ষণ পর্যন্ত এই অবস্থাটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো লাভ হবে না। গৌড়ীয় বৈষ্ণব সমাজে যে রূপানুগ ভজন রাগানুগ ভজনের কথা চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন, স্বভক্তে বসুধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশন, বড় গোপন জিনিস মঞ্জুরি ভজনের পথে, কিন্তু সহজে আগে করলেই প্রভু রেগে যাবেন, বড় আশ্চর্য এখানে কথা। চৈতন্য মহাপ্রভু দৈন্য করে বলছেন যে আমার একটু বিন্দু বিসর্গ আমার ভগবানের চরণে প্রীতি নাই, আমার ভগবানের চরণে বিন্দুমাত্র প্রীতি নাই, আমি বৃথাই শরীরকে ধারণ করেছি। ভগবান বলছে ন প্রেম গন্ধ অস্থি দরাপি মে হরৌ তথাপি কন্যামি সৌভাগ্য ভরম প্রকাশিতম যদ বংশী বিলাসনন লোকনম বিনা বিভর্মী প্রাণ পতঙ্গ কান বৃথা। মহাপ্রভু বলছেন তো ন প্রেম ন প্রেম গন্ধ অস্থি দরাপি মে হরৌ, ভগবানেতে আমার বিন্দুমাত্র কোনো প্রেম নেই, তথাপি আমি যে কাজই তোমরা দেখছো এটা সৌভাগ্য প্রকাশ করার জন্য, যদি একটু চোখে জল আসে তাহলে আমি কৃতকৃতার্থ হয়ে যাব। সৌভাগ্য ভরম প্রকাশিতম, হ্যাঁ, কী জন্য, ওই যে বংশী নিয়ে যিনি বিলাস করেন, যত বংশী বিলাসনান লৌকনম বেণা, বংশী নিয়ে যিনি বিলাস করেন সেই তাকে না দেখলে পরে চোখে জল আসতে পারে, এইটা যে প্রকাশও করছে এটা আমার বড় বড় ব্যাপার। সৌভাগ্য ভরম প্রকাশতম, আর এই ভগবানকে ছাড়া আমি তো কিছুই পেলাম না। চৈতন্য মহাপ্রভু বলছেন যত প্রাণ পতঙ্গ কান বিভর্মিথা, বিভর্মী প্রাণ পতঙ্গ কান বৃথা, এই প্রাণ পতঙ্গটা কেন যাচ্ছে না, কেন বা ছয়ে প্রাণ কিসুক লাগিয়া, নরোত্তম দাস বলে কেন গেল মরিয়া, পাশানে কুটিব মাধা অনলে পশিব, এই কথাটা কেউ কীর্তন করতে পারে, কিন্তু নরোত্তম ঠাকুর যখন গিয়েছিলেন রামচন্দ্র কবিরাজের বিরহেতে তখন যদি কেউ দেখত তখন মনে করত পৃথিবী ভাগ হয়ে যাচ্ছে কান্নাতে,
নরোত্তম ঠাকুর যখন এই গান এই কীর্তন লিখেছেন এবং গাইছিলেন কাঁদতে কাঁদতে, তখন যদি কেউ দেখত সে সেখানেই মরে যেত, মূর্ছা যেত। হেরা কীরকম বৈষ্ণব বিরহ যন্ত্রণা, সেটা নরোত্তম ঠাকুর সেটা দেখিয়েছেন কীর্তনে, তাদের এমনি বানানো নয়। ওই যে নিজের প্রাণ প্রাণের বন্ধু কাকে ভেবেছিলেন, শ্রীনিবাস, শ্রীনিবাসও ছিলেন আপন, শ্রীনিবাসের শিষ্য শিষ্য ছিলেন রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজের বিরহেতে তিনি যা কেঁদেছিলেন, মাথা পাশানে কুটিব মাথা অনলে পুষিব। আর গৌরাঙ্গকে যখন পেলেন না, নরোত্তম ঠাকুর পুরুষোত্তম ধামের দিকে ছুটছেন, হঠাৎ রাস্তায় খবর পেলেন গৌরাঙ্গ লীলা সংবরঙ্গ, ব্যাস তখন পাগল, মাথা কুটছেন, রক্ত পড়ছে। তারা কি গৌরাঙ্গের পার্শ্বদ নয়? পার্শ্বদ, কিন্তু এরম লীলা করে দেখাচ্ছেন। ভগবানের সঙ্গে যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে এরকম হবে, আর তা নাহলে বৃথা প্রবঞ্চনা করে কোনো লাভ নেই। আজ আলোচনার এখানেই বিশ্রাম দিই, কাল পরশু থেকে আবার দামোদর ব্রতের সমস্ত আলোচনা হবে, দামোদর অষ্টকম, তার মধ্যেও আরও কিছুদিন চলবে শিক্ষাষ্টকম।